সম্প্রতি সাকিব অপুর যে দ্বন্দ্ব হয়েছিল তার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বুবলি। নানা অপ্রত্যাশিত প্রশ্নেরও উত্তর দিতে হয়েছে এই চিত্রনায়িকাকে। মিডিয়ার সামনে সুন্দর কথা বললেও মানসিকভাবে প্রচণ্ড চাপে ছিল এই চিত্রনায়িকা। শুক্রবার রাত 10টার দিকে রংবাজ ছবির মহরোচ্ছ্বাসে অসুস্থ হয়ে পড়ে চিত্রনায়িকা বুবলি। সেখান থেকে নিয়ে এসে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তাররা জরুরি অবস্থায় তাকে ভর্তি করেন হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়। সাকিবের পর হঠাৎ করে বুবলির হসপিটালে ভর্তি হওয়া নিয়ে অনেকের সন্দেহ জেগেছে মনে। অনেকে ধারণা করছে মিডিয়ার সামনে সুন্দর করে কথা বললেও বুবলি মানসিকভাবে প্রচণ্ড চাপে আছে সাকিব আর অপুর এই বিষয়টি নিয়ে। বুবলির এই অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারে নানা বিতর্কমূলক প্রশ্ন, তবে বুবলির ভোন বলছে অন্য কথা। রংবাজ ছবির মহরোচ্ছ্বাসে তার শরীর খারাপ হওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার শরীরে প্রচণ্ড জ্বর এসেছে এবং তার রক্তচাপ কমে যাওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বুবলির ভোন। তবে অনেকে ধারণা করছে সাকিবের পর বুবলির হসপিটালে ভর্তি হওয়া কি কোনো সাজানো নাটক, তাও আবার কি বেরিয়ে আসবে কোনো নাটকীয়তার মধ্য দিয়ে। সাকিব অপুর বিয়ে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় তলপার হয়েছিল তার মধ্যে কেন্দ্রবিন্দু ছিল বুবলি। সেই বুবলি এখন সব ধরনের চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু হয়ে মানুষের মুখে মুখে আছে। বুবলির এই অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার কিছু ভক্ত, তবে অনেকে তা সন্দেহের চোখে দেখছে। তবে কর্মরত চিকিৎসকরা এখনও পর্যন্ত কিছু জানায়নি বুবলির অসুস্থতা সম্পর্কে। এখন দেখা যায় পরবর্তী ঘটনা কি হতে যাচ্ছে।